আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল শিক্ষার্থী, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছি 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি। তো এটা কিভাবে ডাউনলোড করবে পিডিএফ ফাইল, এবং হচ্ছে কোন সাবজেক্ট কয় তারিখে কাদের পরীক্ষা আছে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। সো দেখতে পাচ্ছ এখানে কী লিখে আছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2019-20 শিক্ষাবর্ষে নিয়মিত, অর্থাৎ যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে আছো তাদের হচ্ছে নিয়মিত, এবং অনিয়মিত এবং মান উন্নয়ন হচ্ছে যারা 18-19 আছো, তারপর 17-18 আছো, এবং 16-17 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন, এবং 13-14, 14-15 এবং 15-16 শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সের 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি নিম্নে প্রকাশ করা হলো। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো সকল শিক্ষার্থী, তোমাদের যারা 19-20 শিক্ষাবর্ষে আছো অনার্স ফার্স্ট ইয়ারে, তো তোমাদের হচ্ছে এই যে পরীক্ষার রুটিনটি দেওয়া হয়ে গেছে আজকে 18 অক্টোবর 2021-এ। তো এইখানে দেখো তোমাদের পরীক্ষার কোড 2201, এবং তোমাদের পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর 1:30, ওকে 1:30। সো কেননা এই এখন পরীক্ষাগুলো 1:30 শুরু হচ্ছে, এই যে কিছুদিন আগে হচ্ছে ডিগ্রির, এখনও ডিগ্রির ফাইনাল ইয়ারের পরীক্ষা চলতেছে, তাদের 1:30 পরীক্ষাগুলো শুরু হয় এবং 5টার সময় শেষ হয়, ওকে। সো দেখো এইখানে তোমাদেরও সেম রাখছে, এবং পরীক্ষার সময়কাল, সো দেখো প্রশ্নপত্র অবশ্যই উল্লেখিত থাকবে, যার হচ্ছে 3.5 ঘন্টা তাদের 3.5 ঘন্টা, যাদের শুধু 3 ঘন্টা তাদের শুধু 3 ঘন্টা, যেটা থাকবে ওটা থাকবেই। তো দেখো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমাদের 13 নভেম্বর 2021, দেখতে পাচ্ছ 13 নভেম্বর 2021-এ তোমাদের আছে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই যে সাবজেক্টটা, এবং এদিকে হচ্ছে তোমাদের কিন্তু বিষয় কোডগুলো, ঠিক আছে, পত্রের কোডগুলো লিখা আছে, তোমরা দেখে নিবা, ওকে। তারপর হচ্ছে 15 নভেম্বর সোমবার তোমাদের বাংলা আছে, ইংরাজি আছে, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য, বিজ্ঞান, সঙ্গীত, তো যার যেটা সাবজেক্ট সেটা তোমরা দেখে নিবা। এবং হচ্ছে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান আছে, সমাজবিজ্ঞান আছে, সমাজকর্ম, অর্থনীতি আছে, হ্যাঁ, তো যার যেটা সাবজেক্ট তোমরা তো বুঝে বুঝতেই পারতেছো। এবং 16 নভেম্বর মঙ্গলবার তো তোমাদের পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ঠিক আছে, এবং যাদের মার্কেটিং আছে তো তাদের হচ্ছে মার্কেটিং, ঠিক আছে, এবং হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং যাদের আছে, তো বিষয় কোডগুলো, এবং এদিকে দেখো প্রিন্সিপালস অব ম্যানেজমেন্ট, সো এইখানে কিন্তু সব কিছু লেখা আছে, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান, এখানে লেখা আছে প্রিন্সিপাল অব মার্কেটিং, ঠিক আছে, বিষয় কোড সহ দেওয়া আছে, ব্যবস্থাপনা যাদের রয়েছে তো তাদের ব্যবস্থাপনা। এবং এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, 18 নভেম্বর বৃহস্পতিবার তো তোমাদের সাবজেক্টগুলো কিন্তু দেয়া আছে এখানে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি হচ্ছে দ্বিতীয় লাইনে দেয়া আছে, তোমরা হচ্ছে দেখে নিবা। এবং 20 নভেম্বর শনিবার তোমাদের যাদের হচ্ছে পদার্থ বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, মানে এই সাবজেক্টগুলোর মধ্যে যাদের আছে তারা তো বুঝতেই পারতেছো, আর যাদের এই সাবজেক্টগুলোর মধ্যে নাই, মার্কেটিং থাকলে মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং থাকলে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, হিসাব বিজ্ঞান থাকলে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা থাকলে অবশ্যই ব্যবস্থাপনা। তারপর দেখতে পাচ্ছ 21 নভেম্বর রবিবার যাদের এই সাবজেক্টগুলোর মধ্যে আছে, তো তোমরা তো তাদেরগুলো দেখতে পাচ্ছই, এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি যাদের আছে তাদের তো বিষয় কোড দেখতে পাচ্ছ, আর অবশ্যই পরীক্ষাগুলো শুরু হবে 1:30। সো তা যাদের হচ্ছে 22 তারিখে, দেখো 22 নভেম্বর 2021 সোমবার, হ্যাঁ, তো যাদের যে সাবজেক্ট আছে এগুলো তোমরা একটু দেখে নিবা। এবং 23 নভেম্বর মঙ্গলবারে হচ্ছে যাদের সাবজেক্ট আছে তোমরা এই দুইটা ছক থেকে দেখে নিবা বিষয় কোড মিলায়ে। এবং হচ্ছে 24 নভেম্বর বুধবার, দেখো এইখানে হচ্ছে গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান যাদের আছে তারা তো বুঝতে পারতেছো, এবং পদার্থ রসায়ন, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে কোড দেয়া আছে। সো কোড দেয়া আছে এখানে কি বলছে আমরা একটু উপরে থেকে দেখে নিচ্ছি, দেখো যে সকল পত্র কোডের পরীক্ষা অনুষ্ঠিত হবে, হ্যাঁ
ঠিক ঠিক বলছে, যেই সকল পত্রগুলোর পরীক্ষা হবে সেগুলোই শুধু দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপর দেখো আমরা এখানে 25 তারিখ, দেখো 25 নভেম্বর, এখানেই সাবজেক্টগুলো তোমরা দেখে নিবা। এবং 27 তারিখ দেখতে পাচ্ছ, যাদের রসায়ন, গণিত আছে, পরিসংখ্যান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, প্রাণীবিজ্ঞান, মনোবিজ্ঞান। 28 নভেম্বর দেখতে পাচ্ছ, এখানে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলাম ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। এখানে কিন্তু তোমাদের সুন্দর করে বিষয়ের পত্রের কোডটা দেওয়া আছে। এবং হিসাব বিজ্ঞান দেখতে পাচ্ছ 29 নভেম্বর। তো এই যে ফাইলটা, এই পিডিএফ ফাইলটা প্রথম কমেন্টে দেওয়া আছে, ডাউনলোড করে ফেলো। সেটা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা যাদের যেটা আছে সেটা দিতে হবে 30 নভেম্বর। দেখো এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে দিতে হবে। এবং 1 ডিসেম্বর গার্হস্থ্য অর্থনীতি এবং গণিত রসায়ন যেটা থাকবে তোমাদের কিন্তু সেটা দিতে হবে। 4 ডিসেম্বর দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, যার যে সাবজেক্ট সেটাতে পরীক্ষা হবে তোমাদের 4 ডিসেম্বর শনিবার। তারপর 6 ডিসেম্বর উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ, তো যার যে সাবজেক্টটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা সেটা দেখে নিবা। এবং 8 নাম্বার দেখতে পাচ্ছ, সরি 8 নাম্বার না, 8 ডিসেম্বর পদার্থ রসায়ন, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, এখানে হচ্ছে তোমাদের যারা যারা হচ্ছে ক্যালকুলাস নিয়ে করতেছো, ঠিক আছে, তাদের হচ্ছে এটা। এবং উপরটা জিওলজি যাদের আছে তাদের। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছ মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ, প্রাণীবিজ্ঞান, এটা হচ্ছে তোমাদের যারা বোটানি 1-এ আছো তাদের জন্য। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 12 ডিসেম্বর উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, গণিত, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এটা হচ্ছে যারা কেমিস্ট্রি নিয়ে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে করতেছো তাদের, ঠিক আছে। এবং হচ্ছে 15 ডিসেম্বর ভূগোল ও পরিবেশ, গণিত, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ বিষয় কোড। এবং 18 ডিসেম্বর ভূগোল ও পরিবেশ, তো এইখান থেকে আছে। এবং বিশেষ দ্রষ্টব্য বলা আছে প্রশ্নপত্রের ট্র্যাঙ্ক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পূর্বে ট্রেজারি থেকে উত্তোলন করা যাবে না। সো এইগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয়, যে তোমাদেরকে যারা 2020 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবা তাদেরকে জানানো যে তোমাদের পরীক্ষার রুটিন আজকে 18 অক্টোবর দিয়ে দিল, বেশি সময় তোমাদের নাই, সো তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করে দাও। আর যদি ভিডিও লাগে আমাদের চ্যানেলের কোনো কিছু তো কমেন্ট করতে পারো কী নিয়ে ভিডিও করতে পারি আমরা। তো অবশ্যই পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুরে 1:30, এবং হচ্ছে তোমাদের পরীক্ষার অবশ্যই রুটিনটা লিখে নিবা, যায় মানে তোমরা যেই ডিপার্টমেন্টে আছো তো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের রুটিনটা তোমরা সুন্দর করে লিখে নিবা। তো আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি, আশা রাখছি মহান আল্লাহ তাআলার কাছে যে তোমরা ভালোভাবে পাস করবা, রেজাল্ট ভালো করবা, প্রিপারেশন নেও। তো ভালো থাকিও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।